হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? ব্রাদার্স ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যেটা আমি গেছিলাম ট্যুর করেছিলাম দিল্লিতে ফেব্রুয়ারি টু মার্চ মাসের মধ্যে। এই সানডেগুলো খুঁজে পেয়েছিলাম ছুটির কাজের মাঝখানে, যেহেতু আমি চলে গেছিলাম সেই টাইমে ঘুরতে, ফাঁকা টাইমে ঘুরতে। তো আজকে চলে এসেছি ওল্ড দিল্লির ফেমাস জামা মসজিদে। তো ভিতরে ঢুকতে ঢুকতে যে ইনফরমেশানগুলো তোমাদের শেয়ার করা জরুরি আর কি, যে মুঘল এম্পায়ারের শাহজাহান বিল্ড জামা মসজিদ বিটুইন দ্য 1652-1656, ইতিহাসের পাতায় যে মানে যে ঘটনাগুলো পড়েছিলাম সেগুলো আবার সেই এখানে আসার পরে সব মনে পড়ে যাচ্ছে। তো তোমাদের সাথে সেই ইনফরমেশানগুলো ছোট্ট করে শেয়ার করে দেবো। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ শাহজাহানাবাদ, যেটা হচ্ছে টুডে নোন অ্যাজ দ্য লোকালিটি অফ ওল্ড দিল্লি। তো কীভাবে আসলাম সেটা বলে দিয়ে এই সিঁড়িটা চড়তে চড়তে, ঠিক আছে, যে তোমরা এখানে যে সহজ উপায়ে আসতে পারবে, যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কি জামা মসজিদ। তো মেট্রো করে তোমরা জামা মসজিদে মেট্রো স্টেশনে নেমে যাওয়ার পরে সেখান থেকে মার্কেটের মধ্যে দিয়ে খুব সহজেই চলে আসতে পারবে এই মস্কের মধ্যে বা জামা মসজিদে, ঠিক আছে। তো মেট্রো করে আপনি পুরো দিল্লিটাই খুব কম খরচে ঘোরাঘুরি করতে পারবেন। গুগল ম্যাপ ফলো করলেও কোনো আপনাদের অসুবিধা নেই, বা লোকাল কাউকে জিজ্ঞাসা করে মার্কেটের মধ্যে তো চলে আসতে পারবেন খুব সহজ রাস্তা। তো ভিতরে ঢোকার পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি দ্য মস্ক ওয়াজ ডিজাইন বাই দ্য উস্তাদ আহমেদ লাহোরি, ঠিক আছে। তো মানে দেখো এখন 1650 সালে কাজ শুরু করার কথা ছিল, বাট 1649 সালে তিনি মারা যান, ঠিক আছে। এখন কি তারপরে কি হয়েছে যে আফটারওয়ার্ডস ইট ওয়াজ কমপ্লিটেড বাই দ্য আর্কিটেক্ট উস্তাদ খালিদ অ্যান্ড কনস্ট্রাক্টেড বাই দ্য অ্যাপ্রক্সিমেটলি 5000 ওয়ার্কার্স, বুঝতে পারছো। তখনকার দিনে প্রায় 5000 মতন ওয়ার্কার দিয়ে মানে বিশাল একটা মস তৈরি করা হয়েছিল আর কি, মানে যেটা এখনো পর্যন্ত মানে বলা হয়েছে এটা হচ্ছে গিয়ে ইস্ট গেট, আর এটা হচ্ছে গিয়ে সাউথ গেট, আর এটা ওয়েস্টে রয়েছে তোমার জামা মসজিদটা, আর আমি ঢুকেছিলাম এটা হচ্ছে গিয়ে নর্থ গেট, যেটা হচ্ছে গিয়ে গেট নাম্বার 1, আর এটা হচ্ছে গিয়ে ইস্ট গেট হচ্ছে গিয়ে গেট নাম্বার 2। ওকে, আর এখন পড়ন্ত বিকেলে দেখো জামা মসজিদটা কী সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, একটু পরেই বলবো। গেট নাম্বার 3-তে গিয়ে, এটা হচ্ছে গিয়ে গেট নাম্বার 3 ছিল, এটা সাউথ গেটের একটা ঘটনা ছিল বলবো বলেছিলাম। তো ডিসক্রিপশানে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি থেকে জামা মসজিদের রিলসও চেক করতে পারো, আমি ওখানে রিলসও দিয়েছিলাম অনেক দিন আগে। তো ভিডিওটা আপলোড করতে পারিনি বলে এত দিন লেগে গেছে, তো এখন আপলোড করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে। তো মুঘলদের সাম্রাজ্যের আর্কিটেকচার সত্যি মানে মানে অভাবনীয়, অদ্ভুত, ঠিক আছে, আর কী কী মানে ভাষা আছে বলতে পারছি না, যাই হোক। তবে যেটা বলে এখন পৌঁছে গেছি হচ্ছে কি গেট সাউথ গেট, যেটা হচ্ছে কি গেট নাম্বার 3-তে, যেটা বলা দরকার ছিল যে মানে 2010 সালে এখানে একটা মানে ঘটনা ঘটেছিল যেটা নাম ছিল হচ্ছে কি জামা মসজিদ অ্যাটাক 2010-এর 15 সেপ্টেম্বরে। একটা গানম্যান ছিল যে মোটরসাইকেল ওপেন ফায়ার অন এ বাস পার্ক নিয়ার গেট নাম্বার 3 অফ দ্য মসজিদ, তো এটা মানে দুর্ঘটনা ছিল। এছাড়াও 2006 সালে জামা মসজিদে এক্সপ্লোশন হয় 14 এপ্রিলে। তো এইসব মানে হিংসা জিনিসগুলো এখানে না আসাই ভালো। তো যে ইনফরমেশানগুলো হিস্ট্রি আবার মনে করিয়ে দেয় যে যেটা হচ্ছে কি দ্য মস্ক ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট মনুমেন্টস বিল্ট আন্ডার দ্য শাহজাহান, আফটার ইটস কমপ্লিটেশন ইট সার্ভড অ্যাজ ইম্পেরিয়াল মস্ক অফ দ্য মুঘল এম্পায়ারস আনটিল দ্য এন্ড অফ দ্য মুঘল এম্পায়ার। ওকে, এবার তোমরা কমেন্ট করে আমাকে বলো যে শাহজাহান আর কী কী বানিয়েছিল এই ইন্ডিয়াতে, ঠিক আছে, বা তখনকার দিনের এই অখণ্ড ভারতবর্ষতে। এবার আর যেটা বলতে চাইছিলাম যে আচ্ছা এই গেট নাম্বার মানে যে জামা মসজিদের সামনে তোমরা দেখতে পাবে একটা পুল বানানো রয়েছে, যেটা বাহাতে আমি একটু পরে তোমাদেরকে ক্যামেরাটা রোডগুলো দেখাচ্ছি, যেটা মানে শাহজাহানই বানিয়েছিল, যারা এখানে নামাজ পড়তে আসবে বা নামাজ
যিনি পাঠ করবেন হয়তো, যিনি মেইন বা ইমাম বলা হয় তাকে, খুব সম্ভবত আমি আর জানি, যদি কোনো ভুল হয় মাফ করে দেবেন, একটু সঠিক জিনিসটা বলে দেবেন ইমাম বলা হয় কিনা। ওকে, তো এখানে তাদের জন্য প্রেয়ার করতে আসার আগে হাত মুখ ধোয়ার জন্য বা তাদেরকে পরিষ্কার হওয়ার জন্য এখানে তিনি একটা পুল বানিয়েছিলেন, যেটা পরবর্তীকালে বাকি সমস্ত নামাজ পাঠকগণ এছাড়াও ঘুরতে আসা সমস্ত ব্যক্তিরা সময় এখানে বসে অবসর টাইমটা পাস করেন। ওকে, আর যেটা মানে আর মানে যেটা বলতে চাইছি না আর কি, তবু বলে দিই বাকি লাস্ট অংশটুকু, যে ব্রিটিশ টুক অফ দ্য শাহজাহানাবাদ ইন 1803, দ্য ইনিশিয়াল পলিসি অফ দ্য ব্রিটিশ ইন দ্য সিটি ওয়াজ ফেভারেবল টুয়ার্ডস ইটস রেসিডেন্টস, দ্য ব্রিটিশ আন্ডারটুক রিপেয়ার্স অ্যান্ড ইভেন রিনোভেশনস অফ দ্য জামা মসজিদ। তারপরে 1857 সালে দ্য রিভোল্ট অফ মেজর টার্নিং পয়েন্ট ছিল, তারপর তো 1862 সালে মসজিদটা পুনরায় মুসলিম পপুলেশনদের কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়। আর এই দেখো, জামা মসজিদে ঢোকার সময় তো কোনো এন্ট্রি ফি লাগে না, বাট এরা তো যেন আমাকে জিজ্ঞেস করছিলো উপরে ওঠার জন্য এন্ট্রি ফি লাগবে না কিনা। হ্যাঁ, আমি সেটা ওদেরকে দেখিয়েছিলাম যে ডান দিকে যে কাউন্টারটা রয়েছে এখান থেকে তোমরা 50 টাকা দিয়ে এর উপরে উঠতে পারবে, তোমরা দেখতেই পারো লোকজন যাতায়াত করছে, কিন্তু তুমি মেইন মসজিদের উপরে যেতে পারবে না, কারণ পুরোটাই আবার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, দেখতেই পারো যেটা বাস দিয়ে চলছে। তো তোমরা চাইলে 50 টাকা দিয়ে তোমরা কিছুক্ষণের জন্য উপরে উঠে ভিউটা দেখতে পারো পুরো দিল্লি, ততক্ষণে আমার তোলা কিছু ছবি তোমরা এনজয় করতে থাকো। আর ভিতরের মিউজিক ভিডিও সম্পূর্ণরূপে বন্ধ, নিষিদ্ধ। থ্যাংক ইউ এতদূর দেখার জন্য।